সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। সিনোয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস। লেবানন থেকে ইসরায়েলে 15 রকেটের নিক্ষেপ, বেজে উঠল সাইরেন। বাইডেনের উল্টো বক্তব্য নেতানিয়াহুর, সিনোয়ারকে হত্যার পর যে ঘোষণা। ইয়াইয়া সিনোয়ারের মরদেহ কোথায় রেখেছে ইসরায়েল? কুপিয়ানস্ক থেকে পালাচ্ছে ইউক্রেনীয়রা, হামলা জোরদার করছে রাশিয়া। দেশজুড়ে পিটিআর বিক্ষোভ, ঠেকাতে সর্বাত্মক চেষ্টা সরকারের। এবং সন্তান নিতে ভয়, কারণ খুঁজতে চীনে সমীক্ষা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সিনোয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস। হামাস প্রধান ইয়াইয়া সিনোয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গাজায় হামাসের প্রধান খলিল হায়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। টেলিভিশনে দেওয়া বক্তব্যে খলিল হায়া বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হওয়া পর্যন্ত এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে দেওয়া হবে না। ইয়াইয়া সিনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হায়া বলেন, তিনি ছিলেন অটল, সাহসী ও নির্ভীক। আমাদের মুক্তির জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। হায়া বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সিনিয়র মাথা উঁচু করেছিলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুদের দিকে গুলি চালিয়েছেন। তিনি তার সমগ্র জীবন একজন ন্যায়নিষ্ঠ যোদ্ধা হিসেবে কাটিয়েছেন। ছোটবেলা থেকে সিনোয়ার ছিলেন একজন অসীম সাহসী যোদ্ধা। বৃহস্পতিবার ইসরায়েলের পক্ষ থেকে হামাসের নেতা ইয়াইয়া সিনোয়ারকে হত্যার দাবি করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা সিনবেতের যৌথ বিবৃতিতে বলা হয়, বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। ওই তিনজনের মরদেহের পরিচয় শনাক্তের পর ইয়াইয়া সিনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ সিনোয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছর 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইয়াইয়া সিনোয়ার। এই হামলার পর গাজায় অভিযানের নামে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গত আগস্টে ইরানের তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর হামাসের নেতা হলেন সিনোয়ার। লেবানন থেকে ইসরায়েলে 15 রকেট নিক্ষেপ, বেজে উঠল সাইরেন। দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে গেল কয়েক ঘন্টার মধ্যে প্রায় 15টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বরাত দিয়ে শুক্রবার 18ই অক্টোবর এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল উত্তর পশ্চিমে উপকূলীয় শহর একর এবং এর আশপাশের এলাকায় রকেট সাইরেন সক্রিয় করা হয়েছিল। কিছু রকেট লেবানন থেকে নিক্ষেপ করা প্রতিহত করা হয়েছে, অন্যগুলো ইসরায়েলে পড়েছে। সামরিক বাহিনীর ঘোষণা অনুসারে ইসরায়েলি বিমান বাহিনী উত্তর ইসরায়েলের উপকূলে রাতারাতি একটি মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনকে আটকে দেয়। তবে উভয় ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, হামলার আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নতুন অধ্যায় শুরুর ঘোষণা দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই সংঘাতের প্রকৃতি আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে বলেও জানায় গোষ্ঠীটি। বাইডেনের উল্টো বক্তব্য নেতানিয়াহুর, সিনোয়ারকে হত্যার পর যে ঘোষণা। হামাস নেতা ইয়াইয়া সিনোয়ারকে হত্যার পরও ফিলিস্তিনে গাজে এবং লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি বেনিয়ামিন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইয়াইয়া সিনোয়ারকে হত্যার পর মধ্যপ্রাচ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে বলে অনেকে আশা করছিলেন, কিন্তু শুক্রবার 18ই অক্টোবর তাদের এমন আশায় জল ঢেলে দিয়েছেন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্স বলছে, লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন মাত্রায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই গোষ্ঠীর পৃষ্ঠপোষক ইরান বলেছে, সিনোয়ারের মৃত্যুতে প্রতিরোধ যুদ্ধের প্রেরণা আরো জাগ্রত হবে। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী মনে করা হয় হামাস নেতা ইয়াইয়া সিনোয়ারকে। গত বুধবার গাজার সর্বদক্ষিণের রাফার তালাল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন সিনোয়ার। পরদিন বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল। শুক্রবার সিনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হামাসও। বৃহস্পতিবার সিনোয়ারকে হত্যার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু বলেন, সিনোয়ারকে হত্যা একটি মাইলফলক, তবে যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানান তিনি। এই যুদ্ধ গাজা থেকে এখন লেবানন পর্যন্ত বিস্তৃত হয়েছে। দেশটির বড় একটি অংশ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলিদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমার প্রিয়জনেরা, যুদ্ধ এখনো শেষ হয়নি। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত লড়াই চলবে। ইরান ও গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনে তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, শয়তানের অক্ষকে দমিয়ে দেওয়া এবং ভিন্ন এক ভবিষ্যত গড়ার সুযোগ আমাদের সামনে এসেছে। ইয়াইয়া সিনোয়ারের মরদেহ কোথায় রেখেছে ইসরায়েল?
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াইয়া সিনোয়ার গত বুধবার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন। ইসরায়েলি বাহিনী প্রথমে জানত না যে তাদের হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত হয়েছে। ইসরায়েলি সূত্র মতে, সংঘর্ষের সময় হাতে গুলিবিদ্ধ হয়ে সিনোয়ার একটি ভবনে আশ্রয় নেন। সেই ভবনে ইসরায়েলের ট্যাঙ্ক হামলা চালানো হয়, যা তার মৃত্যুর কারণ হয়। পরে ইসরায়েলি সেনারা ওই ভবনে তল্লাশি চালিয়ে সিনোয়ারের মতো দেখতে একজনের মরদেহ খুঁজে পায়। তার পরিচয় নিশ্চিত করতে প্রথমে মরদেহ থেকে একটি আঙুল কেটে ইসরায়েলে পাঠানো হয়। এরপর পুরো মরদেহ পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং নিশ্চিত করা হয় যে সেটি সিনিয়র এবং ইয়াইয়া সিনোয়ারের মরদেহ। হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা জানায়, ইসরায়েলে ময়নাতদন্ত এবং পরীক্ষা নিরীক্ষা শেষে সিনোয়ারের মরদেহ একটি গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি। এর আগে আবু কবির ফরেন্সিক ইনস্টিটিউটে সিনোয়ারের মরদেহের ময়নাতদন্ত করা হয়। এতে নিশ্চিত করা হয় যে তার মৃত্যু হয়েছে মাথায় গুলি এবং গোলার আঘাতের কারণে। ইসরায়েলের চ্যানেল 12 সংবাদ মাধ্যম দাবি করে, সিনোয়ারের কাছ থেকে কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে, যদিও বিস্তারিত জানানো হয়নি। তারা আরো জানায়, ইসরায়েলি কর্মকর্তারা এখন মরদেহের অন্যান্য পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন, যেখানে দেখা হবে মৃত্যুর সময় সিনোয়ারের রক্তে কোনো অস্বাভাবিক উপাদান ছিল কিনা। কুপিয়ানস্ক থেকে পালাচ্ছে ইউক্রেনীয়রা, হামলা জোরদার করছে রাশিয়া। ইউক্রেনের কুপিয়ানস্ক শহরের বাসিন্দা ইউলিয়া বাইবাক আরেকটি রুশ বিমানে হামলায় ভয় সহ্য করতে না পেরে তার বাবা মাকে অবরুদ্ধ শহর থেকে সরিয়ে নিতে বাধ্য হন। বৃহস্পতিবার তার মাকে হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে তোলার সময় তিনি বলেন, আমি বাবা মার কাছ থেকে পুরো সাদা হয়ে কাঁদছিলাম ও ভয়ে কাঁদছিলাম। বললাম, আমরা এখান থেকে না গেলে তারা আমাদের সবাইকে মেরে ফেলবে। বাইবাক ও তার পরিবার সহ কুপিয়ানস্ক আশপাশের বিভিন্ন এলাকা থেকে এই সপ্তাহে হাজার হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনী উত্তর পূর্ব ইউক্রেনের কৌশলগত শহরে হামলা তীব্র করেছে। ইউক্রেনের সেনাবাহিনী 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের 6 মাস পর কুপিয়ানস্ক পুনর্দখল করেছিল। তবে সম্প্রতি রুশ বাহিনীর আক্রমণ বাড়তে থাকায় শহরটি ক্রমাগত হামলার শিকার হচ্ছে। এরই মধ্যে দক্ষিণের ডনেস্ক অঞ্চলে গ্রাম থেকে গ্রামে অগ্রসর হয়ে ক্রেমলিনের সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম কেন্দ্রগুলোতেও হুমকি সৃষ্টি করেছে। কুপিয়ানস্কের বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়ার নিয়মিত হামলার কারণে তারা রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছেন। শহরটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খার্কিভ থেকে প্রায় 100 কিলোমিটার পূর্বে অবস্থিত। খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলে সিনোবভ এই সপ্তাহে ইউক্রেনীয় টেলিভিশনে বলেন, রুশ সেনারা শহরের সীমানা থেকে মাত্র 4 কিলোমিটারের দূরে অবস্থান করছে। তিনি জানান, ক্রমাগত রুশ গোলাবর্ষণের কারণে স্থানীয় বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ মেরামত করতে খুবই কঠিন হয়ে পড়েছে। বৃহস্পতিবার খার্কিভের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনোবভ বলেন, অস্কিল নদীর বাম তীর থেকে পুরো বেসামরিক জনসংখ্যা প্রায় 4,000 মানুষকে সরিয়ে নেওয়ার কাজটি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত বসন্তে ফিরে আসার পর এবার দ্বিতীয়বারের মতো কুপিয়ানস্ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে 90 বছর বয়সী হান্না জোরিনাকে। তিনি বলেন, প্রথমে পরিস্থিতি সহনীয় মনে হচ্ছিল, তারপর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছানো মনে হয় এই শেষ, আর কিছু নেই। দেশজুড়ে পিটিআর বিক্ষোভ, ঠেকাতে সর্বাত্মক চেষ্টা সরকারের। তেহরিক ইনসাফ বা পিটিআর রাওয়ালপিন্ডি বিক্ষোভ ঠেকাতে শহরের প্রধান প্রধান সড়কের প্রবেশমুখ বন্ধ করে দিয়েছে সরকার। চলতি সপ্তাহে শুরুর দিকে দলটির পক্ষ থেকে শুক্রবার 18 অক্টোবর জুমার নামাজের পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়ার পরে সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন মতে, চেয়ারিং ক্রসের কাছে পেশোয়ার রোড এবং মিলিটারি হাসপাতালের বা এমএইচ কাছে এএল রোড সহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর উভয় প্রবেশমুখে ব্যারিকেড বসানো হয়েছে। যানবাহন চলাচলের জন্য শুধুমাত্র একটি লেন খোলা রয়েছে। রাওয়ালপিন্ডি প্রবেশের পয়েন্টগুলোতে ফাঁড়ি স্থাপন করেছে পুলিশ, সেই সঙ্গে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। মুড়ি রোডের মুড়ির চোখ এবং লিয়াকত ব্যাকের দিকে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সোয়ান ব্রিজে যাত্রীদের জন্য একটি লেন খোলা রাখা হয়েছে, তবে রাওয়ালপিন্ডির কম গুরুত্বপূর্ণ রাস্তাগুলো খোলা রয়েছে। জোড়া শহর রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে মেট্রো বাস পরিষেবা টানা 5ম দিনের জন্য স্থগিত রয়েছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কারণে গত 14 থেকে 16 অক্টোবর পর্যন্ত বাস চলাচল প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু শীর্ষ সম্মেলন শেষ হওয়া সত্ত্বেও বাস পরিষেবা চালু করা হয়নি এবং শুক্রবারও স্থগিত রয়েছে। ঘোষিত বিক্ষোভের একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার 17 অক্টোবর পাঞ্জাব সরকার প্রদেশ জুড়ে 144 ধারা জারি করে। এতে সব ধরনের বিক্ষোভ সমাবেশ ও জনসমাগম শুক্রবার ও শনিবার এই 2 দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং উদ্ভূত হুমকির প্রেক্ষিতে যেকোনো ধরনের বিক্ষোভ বা মিছিল সন্ত্রাসীদের জন্য
জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। গত বুধবার 16 অক্টোবর পিটিআই দেশব্যাপী জেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভে ঘোষণা করে। সাংবিধানিক সংশোধনী এবং দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের কারাদণ্ডের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে ঘোষণায় বলা হয়। সেই সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ সফল করার আহ্বান জানানো হয়। বিক্ষোভের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। দলের এক বিবৃতিতে আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের সাথে অসদাচরণের নিন্দা জানিয়েছে এবং তার পরিবার, আইনজীবী ও দলীয় নেতাদের প্রবেশাধিকার সহ তার মৌলিক অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়েছে। সন্তান নিতে ভয়, কারণ খুঁজতে চীনে সমীক্ষা। বর্তমানে তরুণ দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহিত করছে বেইজিং। শিশু জন্মের হার বাড়ানোর চেষ্টা করছে চীন, তবে সেই চেষ্টায় গতি না আসায় সমীক্ষার মাধ্যমে সন্তান ইস্যুতে অনিচ্ছা এবং ভয়ের কারণ খোঁজা হবে বলে জানা গেছে। সেই অনুযায়ী দেশটিতে সন্তান জন্মদানে সহায়তা ও প্রণোদনা নির্ধারণ করবে। সমীক্ষায় চীনের 160টি প্রদেশ এবং 1500 সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের আওতায় থাকা দেশটির জনসংখ্যা এবং উন্নয়ন গবেষণা কেন্দ্রের বরাতে রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যমে গ্লোবাল টাইমস এই তথ্য জানিয়েছে। চীনে 2023 সালে টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা কমার তথ্য প্রকাশের পর তরুণ দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহিত করার চেষ্টা করছে বেইজিং। প্রকাশিত তথ্য অনুযায়ী সমীক্ষার মাধ্যমে সন্তান ইস্যুতে অনিচ্ছা এবং ভয়ের কারণ খোঁজা হবে। এরপর সে অনুযায়ী সন্তান জন্মদানে সহায়তার পাশাপাশি অন্যান্য প্রণোদনা নির্ধারণ করবে দেশটি। চীন এর আগে 2021 সালে দেশব্যাপী পরিবার এবং গর্ভধারণ সংক্রান্ত এক সমীক্ষা পরিচালনা করা হয়েছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জনসংখ্যা উন্নয়নের বিষয়টি প্রায় একটি শক্তিশালী এবং পুনরুজ্জীবিত চীনের সঙ্গে সংযুক্ত করা হয়। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা গত মাসে জানান, উপযুক্ত বয়সে বিয়ে এবং গর্ভধারণের বিষয়টি আরো এগিয়ে নিতে কাজ করবেন তারা। এর জন্য একটি দম্পতির মাঝে সন্তান লালন পালনের দায়িত্ব ভাগ করে নেওয়ার দিকেও গুরুত্ব দিয়েছেন তারা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।